Κατίνα. Yeah.
পড়ার ক্ষেত্রে আমি যে কয়টা একটু তোমাদের দেখিয়ে দিয়েছি এইগুলো যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই চলতি এবং চলতি সম্পদ এবং চলতি দায় তোমরা করতে পারবে। চলতি সম্পদে কি কি যায়, হাতে নগদ 1 নাম্বার, 2 নাম্বার, ব্যাংক জমা, এর তারিখ দেখতে হবে 31/12/2019, 31/12/2019। 3 নাম্বারে আছে দেখো দেনাদার অবধিক প্রাপ্য হিসাব, চতুর্থ নাম্বার আছে প্রাপ্য নোট অবধিক প্রাপ্য বিল, পঞ্চম আছে বকেয়া বিনিয়োগের সুদ, ষষ্ঠে আছে অগ্রিম খরচ সংগ্রহ, আর সপ্তমে সর্বশেষ সমাপনী মজুদ পণ্য। এই কয়টা যে কোনো তিনটে চারটে বা সবকটা থাকতে পারে সেগুলোকে আমরা যোগ করে মোট পাবো চলতি সম্পদের মোট পরিমাণ। আবার দেখো এই পাশে আছে চলতি দায়, চলতি দায় থেকে কি আছে পাওনাদার অবিক পদ হিসাব, 2 নাম্বার আছে ব্যাংক জমাযুক্ত, তৃতীয় আছে বকেয়া কর সংঘ, চতুর্থ আছে অগ্রিম শিক্ষানবিশ ইসলামী, পঞ্চমে আছে প্রদেয় বিল হিসাব। এইগুলো যোগ করে আমি পাবো মোট চলতি দায়ের পরিমাণ। এই দুটো ধরো এনে আমি পার্থক্য আমি নির্ণয় করেছি, আমি লিখে দিলাম পার্থক্য নির্ণয়, পার্থক্য পার্থক্য চলতি সম্পদের পরিমাণ ধরো এখানে হয়েছে আমাদের মোট 1 লাখ টাকা, 1 লাখ টাকা মোট যোগ করে আমাদের 1 লাখ টাকা হয়েছে, আর চলতি দায় এইগুলো যোগ করে আমাদের হয়েছে 70,000 টাকা। এই যে চলতি সম্পদ 1 লাখ আর চলতি দায় মোট পরিমাণ কত হয়েছে 70,000। এক্ষেত্রে দেখো ব্যবধান, ব্যবধান আমাদের কত, এটার থেকে আমরা বড়টার থেকে ছোটটা বিয়োগ দেব, বিয়োগ দিয়ে আমরা পাবো কি এই অর্থাৎ 1 লাখ থেকে 70,000 বিয়োগ করে আমার কত পাইছে 30,000 টাকা। এটাই হচ্ছে ব্যবধান। আশা করি এই ভিডিওটা বা এই তোমার ক্লাসটা দেখলে সবাই চলতি সম্পদ এবং চলতি দায় সম্পর্কে তোমরা ধারণা পাবে এবং মাথায় মাথায় তোমরা করতে পারবে। আর প্রযুক্তির এই কল্যাণে তোমরা হয়তো এখন স্কুল বন্ধ আছে, তাই ঘরে বসে না থেকে তোমরা এই ক্লাসগুলো পড়ো এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করো। আর একটা কথা, সবাই এই করোনা ভাইরাসে সেফ থাকার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করবা এবং সাবান দিয়ে হাত ধোবা, এটাই আমার প্রত্যাশা। সবাই ধন্যবাদ।